মুক্তি পেয়ে কি অনুভব লাগছে? ধন্যবাদ জানাই কংগ্রেস দলের নেতা কর্মীদের, বিশেষ করে কংগ্রেস সভাপতি বিজয় সিনহা, সম্রাট আছে সুদীপ রায় বর্মন, গোপাল রায়, আশিস শাহ থেকে শুরু করে যুব নেতা প্রত্যেকজন নেতাকে আমরা শুভেচ্ছা জানাই। কারণ চক্রান্ত করে এই রাজ্যের সরকারটা চক্রান্ত করে আমাদেরকে জেলে দিয়েছে। একজন 12-এ পড়ে স্টুডেন্ট, ওনাকে পর্যন্ত জেলে দিয়েছে। আমরা জেলের মধ্যে থেকে পরীক্ষা দিয়েছি, আমরা ভয় পাই না, আমরা সত্যের দিকে আমরা লড়াই করব। এবং জেলের অবস্থাও একদম করুণ অবস্থা, জেলের পরিকাঠামো এই বেশি ভালো নয়, অনেক কষ্টে ছিলাম। বিপ্লব দেবকে, চিফ মিনিস্টারকে ধন্যবাদ জানাই আতপ চাল খাওয়ানোর জন্য, উনিও তৈরি থাকবেন, উনিও তৈরি থাকবেন। আপনাদের জেলে ঢোকার পর থেকে সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছে যে জেলের ভিতরে পরিকাঠামোগত ত্রুটি ছিল বা খাবারের অভিযোগ ছিল, বিষয়গুলো কি আদৌ কতটা সত্য বা আপনাদের মূল অভিযোগটা কি? একদম মানে জেলের মধ্যে আতপ চাল থেকে শুরু করে আতপ চালের মধ্যে ক্রিয়া এবং মানে একদম ভালো নেই, এখানে একদম ভালো নেই, কারেন্ট নেই, ফ্যান নেই, সাংঘাতিক বাজে অবস্থা। ক্যান্টিনের মধ্যে খাবার নেই, টাকা দিচ্ছি আমরা, আমাদের নেতারা টাকা দিয়েছে, ঘর বাড়ি থেকে টাকা পাঠানো হয়েছে, এখানের মধ্যে খাবার নেই, কি খাবো, একদম বাজে অবস্থা। জেল কর্তৃপক্ষ দ্বারা জেলের ভিতরে কিরকম আচরণ আপনারা পেয়েছেন? এটা এটা বলে লাভ নেই।